এটা কোরআন, এটা হাদিস না অন্য কিছু, এটা কোরআন। তাহলে এখন এই সিনিয়রদের সাথে যদি কেউ বেদবি করে, তাদের হুকুম অমান্য করে, তাহলে তারা কি রাদিয়াল্লাহু আনহু পাবে? এটা আমরা কেউ বললেই সে ভেস্ট হয়ে যাবে, বা আমরা কেউ খারাপ বললে দুজুগি হবে? এটা তো তার আমলের উপরে নির্ভর করছে। তাহলে এখন আপনারা ভাবিয়ে দেখেন যে এই যে এখন আপনারা ওই ইউটিউবে দেখবেন যে কত ধরনের আলোচনা, কোনো মানে রাজতন্ত্রের ব্লাইন্ড সাপোর্টার অন্ধভক্ত এমনও আছে যারা একথাও তাদের বইতে লিখেছে যে কি যে জারস সন্তান ছাড়া মাবিয়ার কেউ সমালোচনা করে না। 60 বছর পর্যন্ত মেম্বারে বসে মাবিয়া এবং তার প্রাদেশিক গভর্নররা হযরত আলীকে গালি দিত, এবং এই গালির প্রতিবাদ করতে গিয়া বিখ্যাত সাহাবী হযরত ইবনে আদি তাকে হত্যা করা হয়েছে, মাবিয়া তাকে ডেকে হত্যা করেছে। তাহলে এখন একজন সাহাবিকে কি অপরাধে হত্যা করা হলো? এগুলি আপনারা নজরে আনবেন না, আর আপনারা বলবেন যে ওনাকে যে গালি দেয় জারজ না হইলে সে তার সমালোচনা করে, কেমন কথা, কত বড় কথা আপনি বলেন! তাহলে এই লোকগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন, এরা কোরআনের কোনো খবরই রাখে না। সাবিকুন আউয়ালুন মিনাল মুহাজিরুন আনসারি, সাবিকুন মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, যারা অগ্রবর্তী যারা প্রথমবর্তী মুহাজিরুন আনসারদের মধ্য থেকে, আল্লাযিনা তাম বিহসানেন, এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাদুয়ান, আর এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আদালাম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, তাজিমিন তাহাতিল আনহার, যার নিচ থেকে নহর প্রবাহিত, খালেদিনা ফিহা, অনন্তকাল তারা এই জান্নাতে বসবাস করবে, আবাদা চিরকাল, চিরকাল অনন্তকাল, জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। এই আয়াতের একটু বেশি তাফসির আপনাদের শুনতে হবে। এই আয়াতে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তো এই খেতাবটা কারা পাবে? এই খেতাবটার জন্য আল্লাহ শর্ত রেখেছেন সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আল আনসারে, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী যারা প্রথমবর্তী, তাদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করে, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য যারা করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে এই সিনিয়রদের সাথে যদি বেদবি করে এটার প্রমাণ পাওয়া যায়, রাদিয়াল্লাহ আনহু খেতাব তারা পাবে না। তারা রাসুলকে দেখে ইমান আনলে তাদেরকে সাহাবি বলা যাবে, কিন্তু রাদিয়াল্লাহু এটা কোরআন বলছে, এটাকে আমরা বলছি কোরআন বলছে যে রাদিয়াল্লাহু আনহু পেতে হলে সাবিকুন আউয়ালুন মিনাল মুহাজিরিন আনসার। তো এই সাবিকুন আউয়ালুন মুহাজিরিন আনসার কারা? মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত যারা হিজরত করছে তারা মুহাজির, এবং মদিনায় যারা আশ্রয় দিয়েছে তারা আনসার, কিন্তু মক্কা বিজয়ের পরে আর মুহাজিরও নাই আর আনসারও নাই। কি বলেন? মক্কা বিজয়ের পরে তো সব সমান হয়ে গেল, এখন কে কোথায় হিজরত করবে? কাজে এই জন্য মক্কা বিজয়ের পূর্বে যারা মুসলমান এদেরকে সাবিকুন আউয়ালুন বলা হয়েছে, এবং কোরআন পাকে অন্য আয়াতে বলা হয়েছে লা ইয়াসতাবি মিনকুম মান আনফাকা ক্বাবলাল ফাতহি ওয়া কাতাল, মক্কা বিজয়ের আগে যারা ব্যয় করেছে যুদ্ধ করেছে এরা ওদের সমান নয়, ওদের চাইতে আজামু দারাজাতুম মিনাল্লাযিনা আমানু ওয়া কাতালু মিন বাদু, মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে যুদ্ধ করেছে জানমাল দিয়া, মক্কা বিজয়ের আগে যারা করেছে তাদের দরজা অনেক বলন্দ, অনেক উঁচু, অনেক স্তরে তারা অগ্রগামী অগ্রসর, এটা কোরআনে আল্লাহ বলেছেন। তো এই জন্য এই কথাগুলো বলার কারণ হলো, দেখেন পৃথিবীতে আমরা মানুষ, আমরা যদি সবাই কোরআনের দিকে ফিরে আসতাম তাহলে আমাদের মধ্যে মতভেদ মারামারি কাটাকাটি এবং যেগুলো নিয়ে আমরা ফাতনা ফাসাদ করছি এই জিনিসগুলো আমরা খুব সহজেই বুঝতে পারতাম, খুব সহজেই আপনি বুঝতে পারছেন যে আল্লাহ কী বলছেন এখানে। যে সিনিয়র যারা আনসার মুহাজির, এই সিনিয়রদের মধ্যে আবার দুইটা ভাগ, হুদায়বিয়া সন্ধি পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করছেন তারা 1 নম্বর, আর হুদায়বিয়া থেকে মক্কা বিজয় এই যে সময়টুকু 6-8,
ষষ্ঠজিতে হুদায়বিয়া, অষ্টজিতে মক্কা বিজয়, এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তারাও সাবেকুল আউয়ালুন, কিন্তু এদের মধ্যে আবার এরা সেকেন্ড। ফার্স্ট হলো হুদায়বিয়া পর্যন্ত। হুদায়বিয়ায় 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল যে হুদায়বিয়া সন্ধি সম্পাদন করেছেন, আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন যে তিনি উমরা করছেন, মাথা মুন্ডাচ্ছেন, এই স্বপ্ন দেখে সাহাবিদেরকে বললেন এবং 1400 সাহাবি উমরান নিয়াতে রওনা করেছিলেন ষষ্ঠীতে রজব মাসে। সেখানে তারা হুদায়বিয়া প্রান্তরে বাধাগ্রস্ত হলেন, বিরাট আলোচনা। বাধাগ্রস্ত হওয়ার পরে সেখানে 10 বছরের জন্য মুশরিকদের সাথে শান্তি চুক্তি সম্পাদিত হলো, যেটাকে বলে ট্রুস অফ হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি। তো এটা মক্কা থেকে 1500 কিলোমিটার দূরে এই ঘটনাটা এটা হয়েছিল। তো এখানে এই হুদায়বিয়া সন্ধিতে যারা রাসূলের সাথে ছিল, যারা ছিলেন তাদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতা শাজারাতে, যে বৃক্ষের নিচে যারা রাসূলের হাতে বায়াত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। একবার ডাইরেক্ট কোরআনে আল্লাহ এটা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতা শাজারাতে। এই একটা সামুরা এটা বাবলা গাছের নিচে আল্লাহ রসুল বসেছেন, সেখানে আল্লাহ রসুলের হাত এবং বললেন যে আমার হাত এবং পার করে হাতের কি বলছে এটা ওসমান গনির হাত, যেহেতু ওসমান গনির সম্পর্কে একটা রিউমার ছড়ায় পড়ছিল যে মক্কাবাসীর ওসমানকে হত্যা করেছে। ওসমান গনিকে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন 10 জন সাহাবি সহ অনুমতির জন্য, যে আমরা উমরা করার জন্য আসি, আমরা কোনো যুদ্ধ বা অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আমরা শুধু উমরা করার জন্য আসি, এই অনুমতির জন্য ওসমান গনিকে পাঠানো হয়েছিল। কিন্তু একটা রিউমার ছড়ায় পড়ছে যে ওসমান গনিকে হত্যা করেছে। এই কথার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছিলেন যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। এই বায়াতকে কোরআন পাকে বাইতুর রেদওয়ান বলা হয়েছে। এদের একটা আলাদা মর্যাদা, যদি সরাসরি আল্লাহ কোরআনে এদের কথা বলছেন। এই বায়াতে একটা লোক অংশগ্রহণ করে নাই, তার নাম হলো জাদ বিন কায়েস, এই আনসার গোত্রের লোক ছিল। এই উট বসাই উটের পাশে এরকম লুকেই ছিল, বায়াত মানে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেনি, মুনাফেক, জাদ বিন কায়েস তার নাম। এই একটা লোক আর সব 1400 সাহাবীদের সবাই আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছিলেন, যে এরা হলো এক নাম্বার। এরপরে হুদায়বিয়া সন্ধি সম্পাদিত হওয়ার পর 2 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা 3 গুণেরও বেশি বেড়ে গেল। কেন? হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ রসুলের সাথে আসে 1400, কিন্তু ওই সময় পর্যন্ত আল্লাহ রসুল যত যুদ্ধ করছে 3000-এর বেশি সৈন্য আল্লাহ রসুলের কখনো হয়নি। আর এই হুদায়বিয়া সন্ধি সম্পাদন করার 2 বছর পরে মক্কা বিজয়, সেই মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুলের সাথে তার সাহাবী ছিলেন 10,000, তাহলে 3×3=9, তারপরও আরও 1,000। তো এইটা 2 বছরের মধ্যে এই সংখ্যাটা বেড়েছে। অর্থাৎ ইসলামের 19 বছর বসে যে সংখ্যাটা দাঁড়িয়েছিল, হুদায়বিয়া সন্ধি সম্পাদনের 2 বছর পরে তার 3 গুণেরও বেশি মুসলমানদের সংখ্যা বেড়েছে। এই জন্য হুদায়বিয়া সন্ধিকে বলা হয় ফাতে মুবিন, মানে স্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেটা কোরআনে বলা হয়েছে যে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। তো সাহাবায়ে কেরামরা বলেন যে তোমরা মনে করো যে মক্কা বিজয়কে স্পষ্ট বিজয় আল্লাহ বলছেন, না আমরা মনে করি যে না হুদায়বিয়ার সন্ধি হল স্পষ্ট বিজয়। তো এখানে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন যে আসসাবিকুনুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সিনিয়র, যারা অগ্রবর্তী, ওয়াল্লাযিনা আত্তাবুম বিহসানেন, এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটা কোরআন, এটা হাদিস না অন্য কিছু, না কোরআন। তাহলে এখন এই সিনিয়রদের সাথে যদি কেউ বেদবি করে, তাদের হুকুম অমান্য করে, তাহলে তারা কি রাদিয়াল্লাহু আনহু পাবে? এটা আমরা কেউ বললেই সে ভেস্ট হয়ে যাবে, বা আমরা কেউ খারাপ বললে দুযোগী হবে? এটা তো তার আমলের উপরে নির্ভর করছে। তাহলে এখন আপনারা ভাবিয়ে দেখেন যে এই যে এখন আপনারা ওই ইউটিউবে দেখবেন যে কত ধরনের আলোচনা, কোনো মানে রাজতন্ত্রের ব্লাইন্ড সাপোর্টার, অন্ধভক্ত এমনও আছে যারা একথাও তাদের বইতে লিখেছে যে কি যে জারস সন্তান ছাড়া মাবিয়ার কেউ সমালোচনা করে না, এমন কথা। এবং এটি এমন লোক লেখছে, আমি নাম বলতে চাই না কিন্তু বলতে হয়, যে লোকটা বিচারক এবং অনেক বড় শিক্ষিত, সেই লোকটা এই কথা লিখছে, কেমন লাগে এখন বলেন?
কোরআন বলছে এই আর তুমি বললে এই কথা, কোথায় পাইলে তুমি এই কথা? একজন বিচারকের কাছে মানুষ তো ন্যায় বিচার দাবি করতে পারে, আমাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিছি, এখন আমি যদি সত্য না বলে মিথ্যা বলি তা আমার জিহ্বা কাটবে না? লোহার কেছি দিয়ে বলেন, যাদের কথা মানুষ শোনে তারা যদি খারাপ কথা বলে, যারা যাদের লেখা মানুষ পড়ে তারা যদি খারাপ লেখে, তাহলে তাদের কঠিন বিচার হবে আল্লাহর দরবারে। আপনি যাকে ভালো লাগে তাকে আপনি সমর্থন করতে পারেন, কিন্তু আপনি যখন লিখবেন বলবেন তখন তো আপনার সঠিক কথা আপনাকে বলতে হবে। আমি কি দল করি না করি আপনারা জানেন না, আমি জানি, কিন্তু এটা তো বিষয় না, সেটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যখন বলবো তখন আমার কথা তো সত্য হইতে হবে। তাহলে এই ধরনের মানে লোক পৃথিবীতে আসে, যার জন্য এই পৃথিবীতে ফাসাদ এটা মিটছে না, ফাসাদটা জমে আসে। কিন্তু কোরআনের কাছে যদি আপনি আসেন, এই আয়াতের তর্জমা আমি যেটা করলাম এসেই তো অন্য কে কি করতে পারবে বলেন? এটা তো স্পষ্ট, কি করার আছে এর বাইরে বলেন? আর সাবেকুন, সাবেক মানে অগ্রবর্তী, আউলুন প্রথমবর্তী, মুহাজির আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী প্রথমবর্তী, এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আবার সুরে হাসরে কি বলা আছে দেখেন, সুরে হাসরে বলা আছে আল্লাযীনা তাবাবাউ দারা ওয়াল ঈমান আমিন কাবলিহিম, আল্লাহ বলেন যারা তাদের ঘর এবং ঈমান, তাবাবাউ দারা মানে যারা ঘর প্রস্তুত করলো, ঈমান আনলো, মিন কাবলিহিম মানে তোমাদের হিজরতের আগে, আল্লাহ রসুল মদিনা হিজরত করবেন, সাহাবীরা হিজরত করবেন, এর আগেই আনসাররা মদিনার আনসাররা সবাই আওস এবং খাজা দুইটা দল তারা ওখানে সবাই মুসলমান হয়েছেন এবং তারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। এই কথা সূরা হাসরের মধ্যে 9-10 নম্বরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা তাওয়াবাউ দারা ওয়াল ঈমান, যারা বাড়িঘর তৈরি করেছে, যারা ঈমান আনছে তোমাদের আগে, মিন কাবলিহিম, আর তাদের অবস্থা কি, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে তারা এই মুহাজিরদেরকে মহব্বত করে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মাউতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং আল্লাহ রাসূল এই মুহাজিরদেরকে যে দান করেন এই দানের ব্যাপারে তাদের অন্তরে কোনো কষ্ট থাকে না। ইহুদি বনু কায়নুকা, ইহুদি বনু নজির, এরা যখন মদিনা শহর থেকে বহিষ্কার হলো তো দুইটা বিরাট এলাকা ফাঁকা হয়ে গেল। এখন এই এলাকার জমিনগুলি আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন মদিনার আনসারদেরকে বলেছেন যে তোমরা যদি মনে করো তাহলে আমি এই সম্পদ মুহাজিরদেরকে দিয়ে দিই, এরা তো তোমাদের বাড়িতেই আসে আশ্রয় নিচ্ছে, এদের বাড়িঘর নাই। তখন আনসাররা বলছেন যে এগুলো তো দেন, তারপর আমাদের সম্পত্তি থেকে আমরা যদি আগে তাও তাদেরকে দেন। এই জন্য বলা হয়েছে ওই হিব্বুনা মান হাজার আলহিম ওলা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, ফি সুদুরিহিম হাজাতাম মিম্মাউতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আনসার এবং মুহাজিরদের কথা সূরা হাসরে এটা আল্লাহ বললেন। এ হলো আনসার, এ হলো মুহাজির, হিজরতের পূর্বক্ষণ পর্যন্ত। পরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসলো, অর্থাৎ আনজার আনসার এবং মুহাজিরদের যে একটা সময় এটা পার হয়ে গেছে, মক্কা বিজয়ের পরে আনসার নাই মুহাজিরও নাই, এখন এই আনসার মুহাজিরদের যে একটা টার্ম ছিল একটা সময় সেটা যখন পার হয়ে গেছে, তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসলো তারা কি করবে, তারা বলবে ইয়াকুলুনা, তারা বলবে রব্বা নাগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তারা এভাবে আল্লাহর কাছে দোয়া করবে রব্বা নাগফির লানা, হে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করেন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী, ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের ক্ষেত্রে যারা আমাদের অগ্রবর্তী তাদেরকে ক্ষমা করেন, এভাবে আল্লাহ দোয়া করতে কোরআনে বলেছেন। এখন যেখানে এই সিনিয়রদের জন্য দোয়া করতে বলা হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন, সেইখানে আপনারা সিনিয়রদেরকে দেবেন গালি? মাবিয়া ক্ষমতায় আসার পর 41 হিজরি থেকে আরম্ভ করে 60 হিজরি পর্যন্ত সে 19 বছর তো মানে একেবারে স্বাধীন সমস্ত মুসলিম খানের ক্ষমতার সে মালিক ছিল। সে মারা যাওয়ার পরে উমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি থেকে 101 হিজরি, এই উমর ইবনে আব্দুল আজিজ একটা ভালো লোক ছিল উমাইয়াদের মধ্যে, এই লোক আসা পর্যন্ত 60 বছর পর্যন্ত মেম্বারে বসে মাবিয়া এবং তার প্রাদেশিক গভর্নররা হযরত আলীকে গালি দিত,
এবং এই গালির প্রতিবাদ করতে গিয়া বিখ্যাত সাহাবী হযরত ইবনে আদি তাকে হত্যা করা হয়েছে। মাবিয়া তাকে ডেকে হত্যা করেছে, হত্যার আদেশ দিয়েছে। হযরত ইবনে আদির অপরাধ ছিল যে জিয়াদ ইবনে সুমাইয়া, এগুলো খুব লম্বা ইতিহাস। জিয়াদ ইবনে সুমাইয়া, এই সুমাইয়া হলো ওর মায়ের নাম, বাবার নাম নাই। ইতিহাসে লেখে জিয়াদ ইবনে সুমাইয়া অথবা জিয়াদ ইবনে আবিহে, বাবার ছেলে জিয়াদ। এই লোকটা হযরত আলীর সমর্থক ছিল, হযরত আলীর জন্য সমর্থক ছিল এবং খুবই বিচক্ষণ লোক ছিল এবং যোগ্য লোক ছিল, কিন্তু তার পিতার পরিচয় ছিল না। তো এই লোকটাকে মাবিয়া তার দলে ভিড়ানোর জন্য বিভিন্ন কৌশল করতে লাগলো যে এই লোকটাকে আমার দলে আনা দরকার। কোনোভাবেই তাকে রাজি করতে পারছে না। মুগিরা, মুগির ইবনে শোবার মাধ্যমে মাবিয়া বহুত চেষ্টা করছে। শেষ পর্যন্ত মাবিয়া এমন একটা কৌশল অবলম্বন করলো যে এই কৌশলে সেই জিয়াদ ইবনে সুমাইয়া মাবিয়ার পক্ষে আসলো। সে কৌশলটা কি? সে বলল যে দেখ, তোর বাবা নাই, এই জন্য সমাজে তুই নিন্দিত, তোরে বলে তোর মায়ের নাম নিয়া, কিন্তু আমি জানি তোর বাবাকে, তোর বাবা হচ্ছে আমার বাবা আবু সুফিয়া। মাকাল ইবনে ইয়াসার এর দাসী ছিল, এই যে জিয়াদ ইবনে যে সুমাইয়া একজন বিখ্যাত একজন লোকের দাসী ছিল, এই দাসীর সাথে আবু সুফিয়ানের অবৈধ সম্পর্ক ছিল জাহিলিয়াতে। তো এই জাহিলিয়াতে অবৈধ সম্পর্কের ফলে এই জিয়াদ হয়েছে সুমাইয়ার পেটে, কিন্তু আবু সুফিয়ান তাকে স্বীকৃতি দেয়নি। না দেয় এভাবেই জিয়াদ ইবনে সুমাইয়া মায়ের নামে অথবা জিয়াদ ইবনে আবিহে। তো মুয়াবিয়া বলে যে আমি তোকে স্বীকৃতি দেবো, আমি বলবো তুই আমার ভাই, তোর বাবা আবু সুফিয়ান। এই কথায় শেষ পর্যন্ত তার এই লজ্জা দূর হবে এবং সে মাথা উঁচু করে বলতে পারবে যে আমি আবু মাবিয়া, সে হলো সারা মুসলিম জাহানের শাসক আমির, আমি তার ভাই। তাহলে তার সম্মানটা কত বেড়ে গেল। এই প্রলোভন দিয়ে এই জিয়াদকে মাবিয়া তার দলে এনেছে, আর এই ঘটনাটা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামের বিধান হলো যে বিবাহবন্ধন ছাড়া যদি কোনো সন্তান হয়, সেই সন্তান পিতামাতার সন্তান বলে গণ্য হবে না এবং সেই সন্তান পিতার সম্পত্তির ওয়ারিশ হবে না। এটা ইসলামী আইনটা জানেন না সবাই। এইখানে এই জিয়াদ, এই জিয়াদকে মাবিয়া মানে তার বাবার অপরাধ সেইটা সে প্রকাশ করে দিয়েছে। অথচ আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে তার মধ্যে কোনো খারাপ কিছু পাওয়া যায়নি। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হেন্দা, এরা ইসলাম গ্রহণ করার পরে এদের মধ্যে কোনো খারাপ কিছু পাওয়া যায়নি। আবু সুফিয়ানের আর এক ছেলে ছিল ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তার মধ্যেও খারাপ কিছু পাওয়া যায়নি। আমরা তো এখানে কারো গীবাদ বলতে বসি নাই, আমরা সঠিক ইতিহাস বলার জন্য আমরা এই বসেছি। এখন দেখেন এই আবু সুফিয়ান যে জিনিসটা স্বীকার করে নাই, পরে সে ইসলাম গ্রহণ করছে, সে মানে হুনাইনের যুদ্ধে রাসুলের সঙ্গেই আবু সুফিয়ান ছিল। যখন সব লোক পালাই গেছে তখন হুনাইনের যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আর আবু সুফিয়ান এই দুইটা লোকই রাসুলের কাছে ছিল। দুইটা লোক রসুলের মানে যে দুলদুল খচ্চর রশি টেনে ধরেছিল যে আল্লাহ রসুল একাই শত্রুদের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করছিলেন আর বলছিলেন আনান নবীউল্লাহ কাজেব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সময় আল্লাহ রসুল এই কথাটা বলেছেন যে আমি নবী মিথ্যা নই, আমি মুত্তালিবের সন্তান। এর অর্থ হলো যে আমি নবী মিথ্যা নই, আমার সাথে আল্লাহ আছে, আমি যুদ্ধে হারবো না। আর মুত্তালিবের বংশ কোনোদিন ময়দান থেকে পলায়ন করে না। তোমরা কি করে মাঠ ত্যাগ করে পলায়ন করলে হুনাইনের যুদ্ধে? এই জন্য আল্লাহ রাসূল কথাটা বলেছেন। তো এই জিয়াদ, জিয়াদ ইবনে আবিহে বাপের বেটা জিয়াদ, এই লোক মাবিয়ার দলে আসলো। আসার পরে একে কুফার গভর্নর গভর্নরি দেওয়া হলো, পরে একে বসরারও গভর্নরি দেওয়া হয়েছিল। এই জিয়াদ, এই জিয়াদ একদিন জুমার খুতবায় বিলম্ব করছে এবং আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে গালি গালাজ, এই খারাপ কথা, জুমার নামাজ মানে অক্ত যায় তারপরও নামাজ শুরু করে না। তখন ওই হযরত ইবনে আদি তাকে বলছে নামাজ শুরু করো, শোনে না। তারপর হযরত ইবনে আদি তাকে একটা পাথরের টুকরে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে ও মেম্বার থেকে নেমে নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মানে সে যুগের নিয়ম হলো যে যে গভর্নর যে থাকবে সেই ইমামতি করবে, রাষ্ট্রপ্রধান ইমামতি করবে। তো জিয়াদ নামাজ পড়ালো, নামাজ পড়ার পরে মাবিয়ার কাছে সে অভিযোগ জানালো যেরকম সে আমাকে জুমার মসজিদে মেম্বারে আমি এমত অবস্থায় সে আমাকে পাথর নিক্ষেপ করছে। তখন মাবিয়া এই হযরত ইবনে আদিকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞাসাবাদ করলো, করার পরে তাকে কতলের অর্ডার দিয়ে দিল। তাহলে এখন এই সব ঘটনা এর বিকল্প কী ইতিহাস আছে? আমরা বারবার চ্যালেঞ্জ করে বলছি
যে এই হযর ইবনে আদিকে যে এভাবে ডেকে হত্যা করা, সে একজন সাহাবী যাকে হাজারুল খায়ের বলা হয়, উত্তম হযর, এনাকে ডেকে হত্যা করার কি অপরাধ? সে জিয়াদ ইবনে আবিকে পকড় নিখুব করছে। তাহলে এগুলো কি? এবং কোরআনে কি বলা আছে? আমায় ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদিনা ফিহা গাযাব আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আযাবাহু আযাবান আলীম। কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন যে কোন মুমিন, আমা কানালে মুমিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, একজন মুমিন ভুলবশত সারা আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না। কোরআনের আয়াত, ভুলে হতে পারে, যেমন আইয়াশ ইবনে রবি, এটা অনেক বড় ঘটনা, এগুলো বলা সম্ভব না। আইয়াশ ইবনে রবি একজন সাহাবী ভুলবশত একজন মুসলমানকে হত্যা করেছিলেন, ঘটনাটা খুবই মর্মান্তিক, মানে মনের মধ্যে খোঁচায় যে বলি আবার মনে করি যে অনেক সময় লাগবে। এই আইয়াশ ইবনে রবিয়া ইনি একেবারে প্রথম শ্রেণীর মুসলমান, মানে যখন হিজরত শুরু হয় না তার আগে ইনি ইসলাম গ্রহণ করছেন, এবং খুব বড় বংশের লোকে হলো, মানে আবু জাহেলের মায়ের সন্তান, আবু জাহেল, আমর ইবনে হিশাম এবং হারেস ইবনে হিশাম, আবু জাহেল আর তার দুই ভাই, আবু জাহেলের নাম আমর ইবনে হিশাম আর ভাইয়ের নাম হারেস ইবনে হিশাম। তো এই এদের মা আর আইয়াশ ইবনে রবিয়ার মা একা, বাবা আলাদা। আবু সুফিয়ানের নাম, বাবার নাম হলো হিশাম আর এ হলো আইয়াশ ইবনে রবিয়া, কিন্তু মা এক। তো এই আইয়াশ ইবনে রবিয়া ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে সে ভয়তে চিন্তা করে আমি তো টিকতে পারবো না, মদিনায় পালন করছে। হিজরতের আগেই মদিনায় যেয়ে মদিনায় একটা দুর্গে সে আশ্রয় নিয়েছে, বড় বংশীয় লোক, ধন সম্পত্তির অভাব নাই। তো এখন এই আইয়াশ ইবনে রবিয়ার মা আবু জাহেলকে এবং তার ভাই হারেস একে ডাকলো, ডাকে বলে বেটা তোরা যদি আইয়াশকে আমার সামনে আইনা না দাও তাহলে আমি খানা খাবো না, ছায়ায় যাবো না, মাথায় তেল দেবো না, আমি ভেবে মরে যাবো, তোরা দেখ আমার ছেলেকে কী ভেবে আনতে পারো। তখন বলছে মা আপনি ধৈর্য ধারণ করেন, আমার চেষ্টা করছি। তখন আবু জাহেল আর তার ভাই, মানে আমর ইবনে হিশাম, হারেস ইবনে হিশাম, আবু জাহেলরা দুই ভাই আর আরেকটা লোক তাদের সাথে যোগদান করলো, সেই লোকটার নাম হলো জায়েদ ইবনে হিশাম। এই তিনটা লোক, এই তিনজনই তারা মদিনায় গেল। যাওয়ার পরে এই এরা খুঁজা 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 আইয়াশ ইবনে রবিয়াকে পেয়ে গেল। পাওয়ার পরে তাকে বললো যে আল্লাহর কসম, তোমার দিনের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না, তুমি যে দিন গ্রহণ করছো এটা তোমার জন্য থাকলো, এটা আমরা তোমাকে বাধা দিব না, কিন্তু তোমার মা এভাবে মারা যাচ্ছে তাহলে তুমি কি মাকে হত্যা করবে? তুমি চলো তোমার মায়ের কাছে, আমরা তোমার দিনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। তখন ও মায়ের কথা শুনে মনে বলো ঠিক আছে মায়ের রকম অস্থির, তাহলে আমি যাই। তো মায়ের উদ্দেশ্য রওনা করলো, রওনা করার পরে এরা প্রতিমধ্যে ওকে বাঁধলো রশি দিয়া, কঠিন করে বাঁধা, তিনজনে এক একজনে এক একশো করে পিটান দিল, তিনজনে তিনশো পিটান তাকে মেরেছে ইয়াশ ইবনে রবিয়াকে। তো মারার পরে এই জায়েদ ইবনে হারেস এও মেরেছে, তো অন্য লোক এভাবে মাইরা তারপর তাকে তার মায়ের কাছে নিয়ে ফেলাইছে আধা মরা অবস্থায়। তার মা বলছে তুই যদি মোহাম্মদ সালামের দিন ত্যাগ না করো তুই এখানেই মরে যাবি রোদে, তোকে আমি খুলবো না। শেষ পর্যন্ত কী করবে? উনি বলেন যে মা তুমি আমাকে খোলো, আমি তোমাদের ধর্মে ফিরে আসবো। তখন আইয়াশ ইবনে রবিয়াকে খুলে দেওয়া হলো। এরপরে সে মোশরিকদের সাথে কিছুদিন মিলে থাকলো, আবার সুযোগ পেয়ে সে ইসলাম গ্রহণ করে আবার সে মদিনায় চলে গেল। তো এই আইয়াশ ইবনে রবিয়া যখন বললো যে মা ঠিক আছে আমি তোমাদের ধর্মে আসছি, আমাকে তুমি ছেড়ে দাও, তখন ওই যে জায়েদ ইবনে হারেস এই লোকটাই বলে যে আইয়াশ তুমি কী করলে? তুমি যদি একটা ভালো কাজ করছিলে তো ভালো কাজটা তুমি ত্যাগ করলে, আর নাহলে তুমি একটা ভুল করছিলে সেই ভুল থেকে ফিরে আসলে, কোনটা? তখন ও এই আইয়াশ ইবনে রবিয়ার কথা শুনে মনে মনে এমন ক্ষিপ্ত হয়েছে যে আমাকে যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় তাই তোকে আমি হত্যা করব। এই জায়েদ ইবনে হারেসকে সে ব্যাপারে সে আইয়াশ ইবনে রবিয়া মনে মনে শপথ করল। তো এভাবে দিন পার হচ্ছে, ও আবার মুসলমান হয়ে মদিনায় পালায় গেল আইয়াশ ইবনে রবিয়া। এরপরে ঘটনা চক্রে ওই জায়েদ ইবনে হারেস এই লোকটাও মুসলমান হয়েছে, মুসলমান মানে এর মদিনায় আল্লাহ রসুল হিজরতের পরে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে সে ইসলাম গ্রহণ করছে, কিন্তু এইটা আইয়াশ ইবনে রবিয়া সে জানে না। এরপরে আইয়াশ ইবনে রবিয়া একদিন কোবা অঞ্চলে ঘোরাফেরা করছিল, ওই সময় দেখে ওই জায়েদ ইবনে হারেসকে, দেখে সে তাকে কতল করে ফেলছে।
অন্যান্য মুসলমান বলে যে আইয়াস তুমি কী করলে তো মুসলমান, তখন বলে আল্লাহর কসম আমি তো সে মুসলমান ছিলাম আমি জানি না, আমি রাসুলের কাছে তখন ছিলাম না, তখন যে রাসুলের কাছে ইয়া রাসুল্লাহ আপনি আমার জীবনের ঘটনা জানেন, আমি তো এভাবে শপথ করেছিলাম এবং ও আমার সামনে পড়েছে আমি হত্যা করেছি কিন্তু আমি জানি না যে সে ইসলাম গ্রহণ করছে। তখন এই সম্পর্কে আয়াত নাযিল হয়েছে যে অমা কানা লি মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, একজন মোমেন আর একজন মোমেনকে ভুলবশত ছাড়া হত্যা করতে পারে না। এরপরে সামনে আল্লাহ বলেন অমাইয়াকতুল মোমেনান মুতাআম্মিদান, এবং কোনো মোমেনকে যে ইচ্ছাকৃত হত্যা করে ফাজাজাহু জাহান্নাম খালিদান ফিহা, তার শাস্তি হলো জাহান্নাম এবং জাহান্নামে সে অনন্তকাল থাকবে এবং আল্লাহর গজব তার উপরে, লানত তার উপরে, এগুলি সব ওই আয়াতে বলা আছে। তাহলে এখন একজন সাহাবীকে কি অপরাধে হত্যা করা হলো? এগুলি আপনারা নজরে আনবেন না, আর আপনারা বলবেন যে ওনাকে যে গালি দেয় জারজ না হইলে সে তার সমালোচনা করে, কেমন কথা, কত বড় কথা আপনি বলেন! তাহলে এই লোকগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন, এরা কোরআনের কোনো খবরই রাখে না, কোরআনের সাথে এদের সম্পর্ক নাই, এরা মহাপণ্ডিত মহাজ্ঞানী কিন্তু কোরআনের সাথে এদের সম্পর্ক নেই। কোরআনে আপনার সমস্ত জিনিসের আপনি সমাধান পাবেন। আপনারা আমার ঐতিহাসিক আলোচনাগুলো যারা শুনছেন, হয়তো এখানে আমি বলছি আমার ইউটিউবে যদি আমার ইতিহাস আলোচনাগুলো শোনেন, প্রত্যেকটা আলোচনার পিছনে কোরআনের আয়াত আছে, দেখবেন যে কোরআনের একটা আয়াত থেকে ওই সূত্রটা বের করে আমি ইতিহাসটা বলি। কোরআন ছাড়া ইনশাল্লাহ আপনাদের দোয়া মুরব্বীদের আমি কথা বলি না, এবং আপনারাও বলবেন না বা অন্য আলেমরাও তাদেরও বলার প্রয়োজন হবে না, যেহেতু এই কোরআন দ্বারাই তো শত শত বছর পৃথিবী চলেছে। 233 হিজরিতে বুখারি শরীফ লেখা হয়েছে, তার আগে তো কোনো হাদিস গ্রন্থের অস্তিত্ব ছিল না। তাহলে পৃথিবীতে এই লোকগুলো কীভাবে কোরআন দ্বারা চলেছে? আপনি এখনও পারবেন যদি কোরআন নিয়ে আপনি সেইভাবে স্টাডি গবেষণা করেন, তো কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। এখন এখানে আল্লাহ তাআলা এই কঠিন কথা ঘোষণা করেছে যে মোমেন ভুলবশত একজন মোমেনকে হত্যা করতে পারে না, এবং ইচ্ছাকৃতভাবে যে মোমেনকে হত্যা করে সে অনন্তকাল দোযখে থাকবে এবং তার উপরে আল্লাহর গজব, তার উপরে লানত, এবং এর উপরে সে অনন্তকাল, এটা কোরআনে বলা আছে। এই ধরনের কাজ যারা করবে তাদেরকে নিয়ে সমাজে বিতর্ক সৃষ্টি করা, এটা একমাত্র কারণ যে এরা কোরআন থেকে দূরে, কোরআন থেকে এরা বিচ্ছিন্ন। তাহলে এখন যে আয়াতটা আমি আগে পড়ছিলাম যেখানে আল্লাহ তাআলা বললেন আল্লাযিনা তাবাউ দারাওয়াল ঈমানা, আগেই যারা ঘর তৈরি করলো, মুহাজিরদেরকে ভালোবাসলো, তাদেরকে আল্লাহ রসুল যে দান করেছেন এই খাইবার শরীফ, ইহুদি বনু কাইনুকা বনু নজির, এরা মদিনা শহর থেকে যখন বহিষ্কৃত হলো তখন তাদের ভূখণ্ড, তাদের দুর্গ, জমিজমাগুলি এই মানে মুহাজিরদেরকে আল্লাহ রসুল দান করলেন, কিন্তু আনসারের জন্য কোনো রকম মনোকষ্ট পাননি। আনসারদের মধ্যে দুজনকে দেওয়া হয়েছিল, দুজন গরিব আনসারকে, একজন নাম হচ্ছে আবু দোজানা আর একজন নাম হচ্ছে সোহাইল ইবনে আমর, এই দুজনকে দুজন আনসারকে দেওয়া হয়েছিল, আর এই সম্পদগুলো আনসারদেরকে দেওয়া হয় নাই, সব মুহাজিরকে দেওয়া হয়েছে। তো এই জন্য কোরআন পাক আল্লাহ বলেছেন ওই সিরুন আলা আনকুসিম ওয়ালা উকানা ফিম ওয়ালা ইয়াজুদুনা ফি সুদুরিম হাজাতাম মিম্মা উতু, তাদেরকে যে দেওয়া হয় ব্যাপারে তারা মনে কোনো কষ্ট নেয় না, এ কথা এখানে বলা হলো। এরপরে বলো অল্লা নিয়ে যাও মেম্বাদহিম, এরপরে যারা আসলো অর্থাৎ আনসার মসজিদদের সময় কাল ফুরে হয়ে গেল, অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেল, এরপরে যারা আসলো তাদের জন্য আল্লাহ কী বললেন? তারা ইয়াকুলুনা, তারা বলবে রব্বা নাগফিরলানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের যে ভাইয়েরা ঈমানের ক্ষেত্রে আমাদের যে অগ্রবর্তী, আমাদের আগেই মানে এসে তাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, তাদেরকে ক্ষমা করেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং মোমেনদের ব্যাপারে, এই সমস্ত সিনিয়র মোমেনদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো প্রতিহিংসা বিদ্বেষ না থাকে। তারা যে স্তরের জান্নাত পাবে আমরা তো পাবো না, এখন এই হিংসা বিদ্বেষ করলে হবে? তারা যেটা পাবে সেটা আমরা পাবো না, সাহাবীরা যে স্তর পাবে সেই স্তরটা আমরা পাবো না। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের ব্যাপারে তোমাদের অন্তরে যেন বিদ্বেষ না থাকে। এখন যেখানে আল্লাহ বলছেন দোয়া করতে, সেখানে যদি একদল লোক তাদেরকে গালি দেয় এবং জুমার খুতবার মেম্বারে, এবং এইটা 60 বছর পর্যন্ত, উমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরিতে 101 হিজরি উমাইয়া শাসক, এই আব্দুল আজিজের পিতা হলো মারওয়ান, উমর ইবনে আব্দুল আজিজ, এই আব্দুল আজিজের বাবাও হলো মারওয়ান, এই উমর ইবনে আব্দুল আজিজ এসে উনি অর্ডিন্যান্স জারি করেন
যে জুমার খুতবায় গালি দেওয়া যাবে না, বরং ওইটার পরিবর্তে তোমরা কোরআন আয়াতটা ব্যবহার করবে, সূরা নাহালের 90 নম্বর আয়াত যেটা আমরা পড়ি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত জুমার খুতবার মধ্যে ঢুকাইলেন কে? উমর ইবনে আব্দুল আজিজ। এই গালি গালাজ প্রথা রহিত করে উনি এই আয়াত ঢুকাই দিলেন, সূরা নাহালের 99 নম্বর আয়াত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদেরকে কি? বিল আদল, ন্যায় বিচার, ইহসান, উপকার, স্বেচ্ছায় মানুষের সেবা করা, বা ইতাইজিল কুরবা, এবং নিকটতম আত্মীয়কে, আত্মীয় স্বজনকে দান করতে বলছেন। আর কি করছেন আল্লাহ? ওয়ানানিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী। আল্লাহ তাআলা ফাহশা মানে জেনা, মুনকার মানে গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ, এবং বিদ্রোহ, তিনটা জিনিস। ওয়ানানিল ফাহশা ওয়াল মুনকারে ওয়াল বাগী, ফাহশা হলো জেনা আর মুনকার হলো অপছন্দনীয় কাজ। মানে অপছন্দনীয় কাজ বলতে দুনিয়ার সমস্ত অপরাধগুলি অপছন্দনীয়। চোরে চুরি করে বলে যে আমি চুরি করছি, কেন বলে না? এটা অপছন্দনীয়। কোনো ধর্ষক, কোনো জেনাকার জেনা করে বলে যে আমি এটা করেছি, কেন? এটা অপছন্দনীয় কাজ। এইভাবে চুরি, ডাকাতি, নেশাখোর, মানে মদখোর, তারপরে যা যত অপরাধ আছে, এই অপরাধ করে কেউই এটা স্বীকার করতে চায় না। আপনাদের মতো একজন মানুষ দেখলে একজন সিগারেট খাইলেও ওটা লুকিয়ে ফেলায়, এটা বলো যে এটাও একটা মনকার, এটা খারাপ, কী বলেন? এইভাবে অপছন্দনীয় যত কাজ, এটি এক কথায় মনকার। তা আল্লাহ তাআলা ওয়ানহা আনিল ফাহশায়ে অল মনকারে অল বাগি, জেনা এবং অপছন্দনীয় যাবতীয় কাজ এবং বিদ্রোহ, এই তিনটা কাজ আল্লাহ নিষেধ করেছেন। তো এই আয়াতটা উমর ইবনে আব্দুল আজিজ খুতবার মধ্যে সংযোগ করেছে। তো এই বাগি মানে বিদ্রোহ করা। এখন এই বাগি, এই মাবিয়ার সাথে যারা ছিল এই দলটাকে আল্লাহ রসুল বলেছেন বিদ্রোহী। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দলে ছিলেন। তো মদিনার মসজিদ নির্মাণ করার সময় আল্লাহ রসুল বলেছেন ওইহা ইয়া আম্মার তাকতুল কালফিয়াতুল বাগিয়া, যে আম্মার তোমার জন্য আফসোস, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। এবং আল্লাহ রসুল এই হাদিসটা যে বলেছেন, সে সময় সাহাবিরা সবাই তো মদিনার মসজিদ নির্মাণ করছিলেন, এই জন্য 27 জন সাহাবি এই হাদিসটা রয়েত করছে। আপনি যত হাদিসের মধ্যে 2 জন সাহাবিও একটা হাদিসের রাবিতে আপনি রয়েতে পাবেন না, কিন্তু এই হাদিসটা 27 জন সাহাবি এই হাদিসটা বর্ণনা করেছেন। এই 27 জন সাহাবির নাম আছে আমার কাছে, ইতিহাস আছে সেই ইতিহাস। এখন দেখেন যে এখানে আল্লাহ রসুল তাদেরকে বলেছেন যে ইয়া ওয়াইহা আম্মার, হে আম্মার তাকতুল কালফিয়াতুল বাগিয়া, তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এখন এই বিদ্রোহ করতে তো আল্লাহ কোরআন নিষেধ করছে, ওয়ানহানিল ফাহশায়ে ওয়াল মুনকারে ওয়াল বাগি, আমিরের এতাত না করা, ন্যায়সঙ্গত খলিফার আনুগত্য না করা, এটা বিদ্রোহ, এটাকে আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ন্যায়সঙ্গত নেতা, নির্বাচিত নেতা, এই নেতার আনুগত্য করো। এগুলো তারা করেছে। হযরত আলী ক্ষমতা আসার পরই অর্ডিনেন্স জারি করলেন যে সমস্ত প্রাদেশিক গভর্নররা পদত্যাগ করো, কারণ এই প্রাদেশিক গভর্নররা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এরা তাদের বংশীয় লোক সব নিয়োজিত হয়েছে, কাজে এরা সবাইকে পদত্যাগ পত্র ইয়ে করলে, সবাইকে পদত্যাগ করার জন্য আদেশ দিলেন হযরত আলী, সবাই মানলো, মাবিয়া মানলো। তাহলে কীরকম হলো এটা? এবং এইটার না মানার কারণে সে সামনে ঢাল রাখলো ওসমান হত্যার বিচার, এবং সাধারণ মানুষ যারা তার পক্ষে ছিল তারা মনের কাছে ওসমান হত্যার বিচার এটা তো ন্যায়সঙ্গত দাবি, কাজে এই জন্য মাবিজের সাথে যারা ছিল তারা সবাই যে খারাপ লোক তা না, তাদের মধ্যে ভালো লোক ছিল, কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে যে আমরা ওসমান হত্যার জন্য এই আন্দোলনটা করছি, কিন্তু এর আড়ালে ছিল রাজতন্ত্র কায়েম করা, এটা তো সাধারণ মুসলমানরা বুঝতে পারে নাই। তো এই জন্য আমাদের কথা হচ্ছে যে কোরআনে যে বিষয়গুলি আছে এগুলো নিয়েই আপনারা আলোচনা করলে সব বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, এটা নিয়ে ওই রকম বলার কিছু থাকবে না। তো এই জন্য আপনাদেরকে বারবার আহ্বান করছি যে আপনারা কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন থেকে সব কিছু জানার চেষ্টা করেন। আল্লাহর কোরআনে সব কিছু আছে। আমাদের উদ্দেশ্য না যে আমরা কাউকে হেউ করবো, কাউকে ছোট বড় করবো, আমরাও তো আল্লাহর দরবারে যাব। আমরা যদি কথা কম বেশি বলি যে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো, কাজে এই জন্য আমরা যথাসাধ্য সত্য কথাগুলো বলার এবং
সমাজের সত্য কথাগুলো তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো এই জন্য আমরা যে আয়াতগুলি, তো এই আয়াতগুলিতে আমরা এখানে দেখতে পেলাম আল্লাহ বলছেন যে রাদিয়াল্লাহু আনহু খেতাব পাওয়ার জন্য সিনিয়রদের আনুগত্য করতে হবে নিষ্ঠার সাথে, এটা না হলে হবে না। তার কারণ দিন কায়েম হয়েছে, এই আয়াত নাজিল হলো বিদায় হজের দিন, এই বিদায় হজের দিন 16 লক্ষ সাহাবি আল্লাহ রসুলের সাথে ছিল, অথবা 1 লক্ষ মানে 1,40,000 কথাও বলা হয়, অথবা 16 লক্ষ। তো এখন দিন যে কায়েম হয়েছে এটা তো সাহাবিদের সহযোগিতা নিয়ে দিন কায়েম হয়েছে, আল্লাহ রসুল তো একা দিন কায়েম করতে পারেন নাই, পারছেন, একা সম্ভব, সাহাবিদের এই সিনিয়র সাহাবিদের সহযোগিতাই দিন কায়েম হয়েছে। এই জন্য সাহাবিদের গুরুত্ব কোরআন পাকে এবার সব জায়গায় আপনি দেখবেন যে তাদের গুরুত্ব আছে। অন্য আয়াতে আছে যে মুসলমানদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা যারা ধরে আল্লাহ নুয়াল্লিহি মা তাওয়াল্লাউ, যেদিক যে আমি ওদিক তাকে যাওয়ার জন্য ছেড়ে দেব, অনেক ধমক দিয়েছেন আল্লাহ। বহু জায়গায় কোরআনে এই সিনিয়র সাহাবিদের কথা বলা আছে যে তাদেরকে সম্মান করো, তাদের কথা মানো। তো এই সাহাবায়ে কেরামদের যদি কেউ সমালোচনা করে তাহলে সে মুসলমানদের অন্তর্ভুক্ত হবে কি না সেটাই সন্দেহ। তার কারণ এদের ব্যাপারে আল্লাহ এই কোরআনে বলেছেন, আর আমি আপনাদের তার সমালোচনা করব। কেউ কেউ মনে করে যে উমর ফারুকের কথা আমরা মানতে যাবো, কারণ নাউজুবিল এই কথা যে বলে সে নিজে মুসলমান থাকবে কি না সেটা সে পরীক্ষা করে দেখুক কোরআন দ্বারা। জান্নাতের রোকো নাসারে মুবাশশারা, তার কাজকে আপনি সমালোচনা করতে পারেন এমন কি ক্ষমতা আপনার আছে? কাজে এই জন্য সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে, সতর্ক কোরআন থেকে আপনি জেনে শুনে কথা বলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লাতাতুম গাদাম মিন বাদি, যে আমার পরে সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ও না। কাজে আমরা সমালোচনা করতে চাই, আমরা চাই সঠিক ইতিহাসটা মানুষ বুঝুক এবং মানুষ জানুক। তো আল্লাহ বলেন অজালিকা জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে সবচেয়েতে বড় জয়যুক্ততা। তো এখান থেকে আমরা এই বিষয়গুলি বুঝে নেব যে কোরআনের সব বিষয়গুলি বলা আছে, বিদ্রোহ করা এটা আল্লাহ নিষেধ করেছে, এবং যে কোনো ব্যাপারে মুসলমানরা যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেখানেও আল্লাহ বলেছেন কোরআনে যে যারা বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করে তারা কোরআনের হুকুম মানবে, এই কোরআনের কাছে তাদেরকে হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, মানে আল্লাহর আদেশের দিকে তারা ফিরিয়ে না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং কোরআনের আইন মানতে তারা বাধ্য তাদেরকে বাধ্য করো। তো সিফানির যুদ্ধে তাই হয়েছিল, যখন ওরা যুদ্ধে পারছে না তখন ওরা বল্লমের অগ্রভাগে কোরআনের যে কপিগুলো ছিল সেগুলি বেঁধে নিয়ে ময়দানে আসলো যে আমরা যুদ্ধ করবো না, আমাদের ফয়সালা করবে কোরআন। এই কোরআন নিয়ে বল্লমের উপরে ধারণ করিয়া তারা যুদ্ধের মাঠে আসলো, তখন আলিয়াদের সেনাপতিরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হলেন, কিন্তু আলিয়াদের বলছিলেন যে এরা কথা রাখবে না, এদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করো, কিন্তু ওনারা বলছে যে কোরআন নিয়ে আসে আমাদের সামনে, আর কোরআন বলছে যে যুদ্ধ অতক্ষণ পর্যন্ত করো যে যতক্ষণ না তারা কোরআনের কাছে ফিরে আসে, এরা কোরআনের কাছে আসতে আমরা একমাত্র যুদ্ধ করব। কিন্তু আরিয়াদের বলছে যে এরা কথা রাখবে না, পরে তাই হলো, যুদ্ধ বন্ধ হলো এবং সালিসিতে তারা কি মানে জঘন্য অপরাধ করছে, এটা মানে এই যুগের মানুষ যাদের মধ্যে নিয়মান নাই এরাও এরকম অপরাধ করে না, এত বড় জঘন্য অপরাধ তারা দুমাতুল জান্দালের সালিসিতে তারা করেছে। কাজে এই জন্য এগুলি কোরআন থেকে বুঝে নেন, এই দুনিয়া আল্লাহই জানে যে এর প্রতি মানে মানুষের কত লোভ, এই দুনিয়ার জন্য মানুষ কী না করতে চায়, এগুলো ভয়ঙ্কর অবস্থা। রাজনীতির ইতিহাস এগুলি আপনারা জেনে দেখেন যে কত ভয়ঙ্কর অবস্থা, এরা আত্মীয় অনাত্মীয় আপন পর ছেলে জামাই যাকেই মনে করেন যে মানে রাজতন্ত্রের মানে বিপক্ষে তাকে তারা হত্যা করবে, ছেলে হইল জামাই হইল, রাজতন্ত্র এমন এক বিষাক্ত বস্তু।